প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের লাইভ ক্লাস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো। আসসালামু আলাইকুম মিস। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা আচ্ছা, দেখো, প্রতিবর্তী ক্রিয়া কি বা প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে? প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে কি দ্বারা, সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে আমরা প্রতিবর্তী ক্রিয়া বলে থাকি। আমি আবার বলছি, যে ক্রিয়ায় কে কাজ করছে না, মস্তিষ্ক, আমাদের ব্রেন কোনো কাজ করে না, কিন্তু কে কাজ করে বলো? সুষুম্না কাণ্ড কাজ করে। এই ধরনের প্রতিক্রিয়াকে আমরা, এ ধরনের প্রতিক্রিয়াকে আমরা কি বলে থাকি? এ ধরনের প্রতিক্রিয়াকে আমরা প্রতিবর্তী ক্রিয়া বলে থাকি। সুষুম্না কাণ্ড না, সেক্ষেত্রে কে কাজ করছে বলো? সরি, মস্তিষ্ক না, সেক্ষেত্রে আমাদের সুষুম্না কাণ্ড, হ্যাঁ, কাজ করছে। এই এটাকে আমরা কি বলে থাকি? প্রতিবর্তী ক্রিয়া বলে থাকি। আর আমরা জানি যে সুষুম্না কাণ্ডের গঠনটা বা স্পাইনাল কর্ডের গঠনটা আমাদের মস্তিষ্কের কেমন ছিল বলো, মনে আছে? মস্তিষ্কের মতো না, মস্তিষ্কের ভিন্ন রূপ, বিপরীত গঠন, তাই না? মস্তিষ্কের বিপরীত, বিপরীত। তাহলে ওর, আমরা সুষুম্না কাণ্ডের বাইরের দিকে কোন অংশ দেখতে পাচ্ছি বলো? সাদা সাদা। আর ভেতরের দিকে কোন অংশ দেখি? ধূসর ধূসর। এখন দেখো, প্রশ্ন তোমাদের আসে যে যে ব্যথা অনুভূত হলে হঠাৎ তোমার হাতে সুচ ফুটলো, তোমার হাতে গরম লাগলো, এটা কোন ক্রিয়া দ্বারা তুমি নিয়ন্ত্রিত হবে? তুমি তোমার হাতটা, তোমার ব্যথার মানে কি, যেখানে আঘাত প্রাপ্ত হচ্ছে সেই স্থান থেকে আমরা কিভাবে সরাই, এই কার্যক্রমটা তারা কি করতে বলে, বর্ণনা করতে বলে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিধায় আমি প্রতিবর্তী ক্রিয়াটা বর্ণনা করো, এরকম আসে যে প্রতি বলে দিবে না, তোমাকে মশা কামড়েছে, মশাই কামড় দিয়েছে, এ ক্রিয়াটাই এখানে তুমি কোন, কিভাবে তুমি এটার নিয়ন্ত্রণ করবে বা কিভাবে তুমি মশাটিকে মারবে বা কোন প্রতিক্রিয়া এখানে কাজ করছে, কোন প্রতিক্রিয়া এখানে কাজ করছে? তোমার আগুনে হাত লাগলো, সেক্ষেত্রে আগুনের যে স্থান, সে জায়গা থেকে তুমি হাতকে কোন ক্রিয়া বা কিভাবে তুমি কি করবে, সরাবে? তাহলে দেখো, এক্ষেত্রে আমরা কেমন ভাবে কাজ করছি। প্রথমত কি হচ্ছে, তুমি আমাদের আঙুলে কি, আঙুলের ত্বকে আমার কি সুচ ফুটেছে, এখানে আমার আঙুলের ত্বকে বা তোমার আঙুলের ত্বকে কি হয়েছে, একটা সুচে আঘাত লেগেছে বা সুচে আঘাত লেগেছে, তখন কি হবে দেখো, আঙুলের ত্বকে অবস্থিত আছে কিছু সংবেদী স্নায়ু। আঙুলের ত্বকে কে আছে বলো? আঙুলের ত্বকের মধ্যে সংবেদী স্নায়ু আছে, সংবেদী কি আছে, স্নায়ু আছে। এখন দেখো, এই যে আঙুলের ত্বকে সংবেদী স্নায়ু আছে, এই সংবেদী স্নায়ুর বা সংবেদী নিউরনের, সংবেদী নিউরনের কোন অংশটা, নিউরনের গঠন পড়েছি আমরা, নিউরনের কোন দুইটি অংশ, একটা আছে আমাদের বলো প্রলম্বিত, দুইটা অংশ আছে, তার মধ্যে ডেনড্রাইট, আরো একটা দ্বিতীয় অধ্যায় যখন পড়েছি ডেনড্রাইট, আরো একটা আছে আমাদের বলো অ্যাক্সন। নিউরনের কয়টা অংশ? দুইটা, একটা ডেনড্রাইট আর একটা হচ্ছে অ্যাক্সন। এই যে ডেনড্রাইট নিউরনের, সংবেদী নিউরনের কোন অংশটা আমরা বলছি, খেয়াল করো, সংবেদী নিউরনের, নিউরনের বা সংবেদী স্নায়ুর ডেনড্রাইট অংশটা ব্যথা অনুভব করবে। নিউরনের তো অনেক অংশ, তোমাকে মনে রাখতে হবে কোন অংশ, ডেনড্রাইট, ব্যথা অনুভবটা করছে বা ব্যথার অনুভূতি ও গ্রহণ করছে। এটুকু ক্লিয়ার হয়েছে? প্রথমত ত্বকের মধ্যে আছে সে স্নায়ুর নাম কি, সংবেদী, সংবেদী
এই সংবেদী স্নায়ুর সব অংশ কিন্তু ব্যথাটাকে অনুভব করবে না, বা ব্যথার অনুভূতিটাকে ও বহন করে নিয়ে যাবে না, নিয়ে যাবে কোন অংশ বলো? ডেনড্রাইট অংশ। আর আমরা জানি যে ডেনড্রাইডের, যেহেতু ডেনড্রাইট কোনটা, এই যে এরকম শাখা প্রশাখা আছে না, এরকম কি আছে? শাখা প্রশাখা, হ্যাঁ শাখা প্রশাখা আছে নিউরনের। এই যে এরা কি করছে, এরা অনেকগুলো শাখা আছে, এগুলো কিন্তু অনুভূতি গ্রহণ করে, অনুভূতি গ্রহণ করবে। ডেনড্রাইডের কাজ অনুভূতি গুলো গ্রহণ করা। এই যে চারিদিকে ত্বকের মধ্যে ছড়িয়ে আছে, এ কি করবে? অনুভূতি বহন করবে, অনুভূতি গ্রহণ করবে। এখন গ্রহণ করার পরে দেখো কি হচ্ছে, ত্বকের মধ্যে থেকে এটা তো আবার কোথায় পর্যন্ত নিয়ে যাবে বলো? এই অনুভূতিটা, ব্যথার অনুভূতিটা কতদূর পর্যন্ত যাবে? পেশি। কে বলবে এটা আমাকে? নাইস রেজা, ব্যথার অনুভূতি কতদূর পর্যন্ত যাবে? ব্রেন, ব্রেন পর্যন্ত নিয়ে যাবে বলো? আমি কোথায় পর্যন্ত, কোথায় আমি বলবো ম্যাম বলো? মেরুদণ্ডের ধূসর অংশ পর্যন্ত। হ্যাঁ গুড, আমাদের সুষুমা কাণ্ডের মধ্যে নিয়ে যাবে। এরপরে দেখো এই ব্যথার অনুভূতি আঙুলের ত্বকের উদ্দীপনা সংবেদী নিউরনের একজনের মাধ্যমে এখন সুষুমা কাণ্ডের ধূসর অংশে পৌঁছলো। এখন এটা সুষুমা কাণ্ডের মধ্যে পৌঁছাচ্ছে কার মাধ্যমে? এখন একজনের মাধ্যমে। এখন আমি একটু তোমাদেরকে নিউরনটা আবার না আঁকালেই না, আমি দেখো এটা আমরা একজন অংশ আঁকাচ্ছি, একজন অংশ আঁকাচ্ছি। এটা নিউরনের টার্মিনাল প্রান্ত। এখন এইগুলো হচ্ছে আমাদের ডেনড্রাইট। ঠিক আছে, এটা ডেনড্রাইট বা ডেনড্রন বলে থাকি আমরা, এটা আমাদের একজন। চিনতে পারছো একটা আমাদের ডেনড্রন? ইয়েস ম্যাম। ডেনড্রন আর ডেনড্রনের শাখা প্রশাখা গুলোর নাম হচ্ছে ডেনড্রাইট, এটা আমাদের একজন। এখন বলছে দেখো এই আঙুলের ত্বকের উদ্দীপনা সংবেদী নিউরনের একজনের মাধ্যমে, সংবেদী নিউরনের ডেনড্রাইট উদ্দীপনা গ্রহণ করেছিল। ডেনড্রন, ডেনড্রাইট কি করেছিল বলো? উদ্দীপনা ও নিয়ে গিয়ে এখানে নিয়ে গেছে উদ্দীপনা গুলোকে, কোথায় নিয়ে এসছে উদ্দীপনা? এখানে কোষ দেহের মধ্যে নিয়ে এসেছে। কোষ দেহ হলো, কোষ দেহ থেকে এখন বহন করে কে নিয়ে যাবে? একজন। এখান থেকে উদ্দীপনা গুলো এখন চলে আসছে আমাদের একজনের মধ্যে, কোথায় আসছে? একজনের ভেতরে। এটুকু ক্লিয়ার হয়েছ তোমরা? বলো। Yes ma'am। সবাই তাহলে এইটুকু বুঝেছো, প্রথমে উদ্দীপনা গ্রহণ করবে সংবেদী স্নায়ু। সংবেদী স্নায়ু কোথায় থাকবে? আমরা জানি সংবেদী স্নায়ুগুলো ত্বকের মধ্যে আছে। সংবেদী স্নায়ুর ডেনড্রাইড অংশ অনুভূতি বহন করবে, অনুভূতি বহন করে এটা পরবর্তীতে দেখো সংবেদী নিউরনের একজনের মাধ্যমে, কার মাধ্যমে? একজনের মাধ্যমে সুষুম্না কাণ্ডের ধূসর অংশে পৌঁছাবে। সুষুম্না কাণ্ডের ধূসর অংশ সুষুম্না কাণ্ডের বাইরের দিকে থাকে না ভেতরের দিকে? ভেতরে। হ্যাঁ ভেতরের দিকে, একদম ভেতরের দিকে থাকে। এখন ওই অংশে এখন পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে ওইখানেও দেখো সুষুম্না কাণ্ডের ধূসর অংশে কিছু কি আছে? সংবেদী নিউরন আছে। এখানে কিছু কি আছে আবার? ওই জায়গাতেও সংবেদী নিউরনের একজন, একজন থেকে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে উদ্দীপনা সুষুম্না কাণ্ডের মোটর বা আজ্ঞাবাহী স্নায়ু আছে।
আজ্ঞাবাহী মানে কি? এ তোমাকে আজ্ঞা দিবে, এ তোমাকে কি করছে, যে অনুভূতিটা নিয়ে এসেছে এ অনুভূতির জন্য সে উপযুক্ত প্রতিবেদন তৈরি করবে। এর জন্য এ স্নায়ুকে আমরা মোটর স্নায়ু বা এটাকে আজ্ঞাবাহী স্নায়ু বলি। তুমি একটা জিনিস কি, আগুনে হাত লাগলো, তো এখানে তো অনুভূতিটা দেখো কত তাড়াতাড়ি তোমার সুষমাকাণ্ড এ আজ্ঞাবাহী স্নায়ু তোমাকে বুঝিয়ে দিচ্ছে কি, আজ্ঞা দিচ্ছে কি, যে তোমাকে আগুন থেকে হাতটাকে কি করতে হবে, সরিয়ে নিতে হবে। এখন তাহলে কোন কোন পদ্ধতিতে বলো, পদ্ধতির নাম কি? প্রতিবর্তকিয়া, প্রতিবর্তকিয়া। এখানে একটা তড়িৎ রাসায়নিক পদ্ধতি, তড়িৎ রাসায়নিক পদ্ধতি, এখানে আমাদের নিউরোহিউমার নামক কিছু রাসায়নিক পদার্থ থাকে। এই নিউরোহিউমার কি করে, উদ্দীপনাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে বলছে দেখো, সুষমাকাণ্ডের ধূসর অংশে অবস্থিত সংবেদী স্নায়ুর কোন অংশ, একজন, একজন থেকে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে উদ্দীপনা কোথায় চলে যাবে, সুষমাকাণ্ডের, হ্যাঁ, সুষমাকাণ্ডের ওই ধূসর অংশে যে কিছু মোটর স্নায়ু আছে, ওই মোটর স্নায়ুর কোন অংশে পৌঁছাবে, ডেনড্রাইডে, মোটর স্নায়ুর ডেনড্রাইডে পৌঁছাবে, প্রবেশ করবে। আজ্ঞাবাহী স্নায়ুর বা মোটর স্নায়ুর ডেনড্রাইডে এসে উদ্দীপনাটা চলে আসলো। এখন এই উদ্দীপনাগুলো আজ্ঞাবাহী স্নায়ুর একজনের মাধ্যমে উদ্দীপনা উদ্দীপনা কোথায় পৌঁছাবে, পেশিতে চলে যাবে। আজ্ঞাবাহী আজ্ঞাবাহী স্নায়ুর কার মাধ্যমে, একজনের মাধ্যমে এই উদ্দীপনা আবার কোথায় আসবে বলো, পেশিতে আসবে, এবং পেশি তখন বুঝবে যে আমার হাতে সুচ ফুটেছে, চট করে আমি সুচের কাছ থেকে হাতটা সরিয়ে নিব, আমার হাতে আগুন আগুনের কি ছ্যাঁকা লেগেছে, তখন আমি চট করে কি করব, হাতটাকে সরিয়ে নিব। তাহলে এইখানে এই জায়গাটা খেয়াল করো, ডেনড্রাইডে প্রবেশ করলো, তারপরে এই আজ্ঞাবাহী স্নায়ুর একজনের মাধ্যমে উদ্দীপনা পুনরায় কোথায় চলে আসছে, আমাদের পেশিতে চলে আসছে। এভাবেই আমরা আমাদের উদ্দীপনাটাকে, এভাবেই আমরা আমাদের কোনো উদ্দীপকের প্রতি কি দিতে পারি, উপযুক্ত সাড়া প্রদান বা উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারি। তোমরা কি বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। খুব আস্তে বলছো, ইয়েস ম্যাম, একটু জটিল মনে হয় নাকি প্রতিবর্তী ক্রিয়া? না ম্যাম, সহজে মনে হচ্ছে। সহজে মনে হচ্ছে, শুধু রাহাত বললে তো হবে না, সবাই বলো। নাইস রেজা, নাইস রেজার কাছ থেকে একটু শুনি দেখি, মনে আছে তোমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাকে বলে, যে স্নায়ুতন্ত্র কি কি দ্বারা নিয়ন্ত্রিত হয় বলো, কেন্দ্রীয়, তোমার দেহের কেন্দ্র বরাবর, থামো, ইরা বলবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পড়েছি আমরা এতদিন, বলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমরা কাকে বলছি, দ্রুত বলতে হবে, পড়া না বললে শুধু আমি পড়ালে হবে না তো, ফারহানা বলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাকে বলে, যে পারবে বলো, ইসমাইল পারবে আমার মনে হয়। বলো, আমাদের দেহের কেন্দ্র বরাবর মানে যে অংশগুলো আমাদের দেহকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তা হবে না, যে স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমি একদিন মস্তিষ্ক পড়িয়েছি, একদিন সুষুম্না কাণ্ড পড়িয়েছি, এবং সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হলো প্রতিবর্তী ক্রিয়া। তাহলে এতদিন আমরা যে কয়টা জিনিস পড়েছি এগুলো সবই কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে গেল। এবার চলে আসি দেখো প্রান্তীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এখন প্রান্তীয় স্নায়ুতন্ত্র কাকে বলবে বলো, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় মানে ওটা আমাদের দেহের প্রান্ত বরাবর চলে যাবে। আমরা জানি আমাদের কর্টিক স্নায়ু কত জোড়া বলো, বলো, বারো জোড়া, বারো জোড়া, বারো জোড়া কি আছে, কর্টিক স্নায়ু বলো। মেরুরজ্জীয় স্নায়ুর সংখ্যা কত, আট জোড়া, একত্রিশ জোড়া,
কি? মেরুরজ্জীয় স্নায়ু তন্ত্র, রজ্জুয় মেরুরজ্জীয় স্নায়ু। তাহলে দেখো যে এই যে 31 জোড়া আর 12 জোড়া স্নায়ুগুলো আছে, সেই স্নায়ুগুলো কি করছে আমাদের? এগুলোই দেহের শেষ প্রান্ত বরাবর আছে, এই কারণে এদেরকে আমরা কি বলছি? প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র বলছি। প্রান্তীয় মানে তোমার দেহের প্রান্ত বরাবর, আমাদের দেহের প্রত্যেকটা প্রান্তে তোমার ফেসেও কি আছে? স্নায়ুতন্ত্র আছে। তোমার একদম এই যে আঙুলের মাথাতেও আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র আছে। তাহলে আমরা এই যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলবো যে 12 জোড়া করোটিক স্নায়ু এবং 31 জোড়া যে মেরুরজ্জীয় স্নায়ু আছে, এই স্নায়ুগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র যে শাখা প্রশাখা দিয়ে তৈরি স্নায়ুতন্ত্রকেই আমরা প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলবো। আমি আবার বলছি, মস্তিষ্ক থেকে যে 12 জোড়া এবং মেরুরজ্জু থেকে বা স্পাইনাল কর্ড থেকে যে 31 জোড়া স্নায়ু বের হয়, সেগুলো থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র আরো স্নায়ু বের হয় বা আরো শাখা প্রশাখাগুলো বের হয়, সেগুলোই কিন্তু প্রান্তীয় স্নায়ুর অন্তর্ভুক্ত বা প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত। এগুলো যেমন আমাদের নাকে গেছে, চোখের দেখা যায় তোমার এই অক্ষিগোলক নড়াতেও সাহায্য করে, আমাদের জিহ্বাতে আছে, এই এগুলো সব সকল কাজ চোখ কান নাক জিহ্বা বিভিন্ন অঙ্গের সঞ্চালনে আমাদের এই প্রান্তীয় স্নায়ুগুলো কি করে থাকে? সাহায্য করে থাকে। বুঝতে পেরেছো প্রান্তীয় স্নায়ুটা তাহলে কারা? তারা কিন্তু কোথা থেকে বের হচ্ছে? ওই মূল স্নায়ুগুলো থেকে বের হচ্ছে। তবে তোমার দেহের এটা কোথা পর্যন্ত যাচ্ছে? প্রান্ত বরাবর, শেষ ভাগ বরাবর যায় বলে একে আমরা কি বলে থাকি? প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলে থাকি। ঠিক আছে, এরপরে চলে আসো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয় মানে কি? অটোমেটিক, এটা তুমি নিজে নিজেই হচ্ছে, ওটা কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে না। তাহলে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আমরা কাকে বলছি? অটোমেটিক নার্ভাস সিস্টেম। কোথায় এ কাজ করবে? তোমার পরিপাক তন্ত্রকে কি তুমি নিয়ন্ত্রণ করো? সেক্ষেত্রে না, তোমার ভেতরের ফুসফুসে তোমার স্নায়ুতন্ত্র আছে, নাহলে তোমার পেটে যে জ্বালা হচ্ছে তুমি কি করে বুঝছো? ওখানেও কিন্তু স্নায়ু আছে বলেই তুমি কি করছো, অনুভূতিটা বুঝতে পারছো। তারপরে তোমার হৃৎপিণ্ডে যদি ব্যথা হয় তাহলে তুমি বুঝো, কেন বুঝো? ওইখানেও কিন্তু আমাদের কি আছে? স্নায়ুতন্ত্র আছে। অর্থাৎ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রগুলো সেই অঙ্গগুলোতে থাকে যে অঙ্গগুলোকে আমরা সরাসরি নিয়ন্ত্রণ করতে পারি না। সে জায়গাগুলোতে আমরা কি দেখি বলো? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলি। আমাদের ফুসফুস, হৃৎপিণ্ড, পরিপাক তন্ত্র, অর্থাৎ ইন্টারনাল যে অর্গানগুলো আছে সে জায়গাগুলোতে আমরা, সে জায়গাগুলোতে কার কোন স্নায়ু থাকে এবং সেই জিনিসগুলো কোন স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত বলো? স্বয়ংক্রিয় বলো, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। সবার আগে হচ্ছে কথা বলে সৌরভ। ক্লাসও করে বলো। এবার এটুকু প্রশ্ন ধরি তাহলে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। সৌরভ বলবে না, ও আনমিউট করে রাখে উত্তর বলার জন্য। এবার আরা বলো, প্রান্তীয় স্নায়ুতন্ত্র কাকে বলছে? তাড়াতাড়ি বলতে হবে, যে পারবে এখন বলো, সৌরভ বাদে। সৌরভ সব পারছে। মিস আমি বলবো? বলো রাহিমা বলো। মস্তিষ্ক থেকে যে 12 জোড়া এবং মেরুরঞ্জু থেকে যে আর 31 জোড়া, 31 জোড়া স্নায়ু বের হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র আরো যে স্নায়ু বের হয় তাদেরকে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলে। আচ্ছা, তাদেরকে আমরা প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলছি।
আচ্ছা, তারপরে প্রান্তীয় স্নায়ুগুলো তাহলে কোথায় আমাদের কোথায় পর্যন্ত বিস্তৃত এবং এরা কি কাজ করে থাকে, কোন জায়গা থেকে অনুভূতিগুলো নিয়ে আসে? যেমন আমার নাকে আছে, চোখে আছে, কানে আছে, সব দেহের প্রান্ত বরাবর এরা কি হচ্ছে, মস্তিষ্ক থেকে উৎপন্ন কর্টিক স্নায়ু গুলো চোখ, কান, নাক, জিহ্বা, মুখমণ্ডল, হৃৎপিণ্ড, পাকস্থলী প্রভৃতি অঙ্গের কাজেরা নিয়ন্ত্রণ করে থাকে। বলো, এরপরে স্বয়ংক্রিয় স্নায়ু, ইস্তিয়াক আহমেদ, স্বয়ংক্রিয় স্নায়ু কাকে বলে? আমি স্বামী বলবো, বলো কে? রাফসান। বলো রাফসান। যে যে অঙ্গের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ আমাদের পরিচালনা করার ক্ষমতা নেই, অনৈচ্ছিক অঙ্গ যেমন হৃৎপিণ্ড, পেশি, এগুলোকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলে। ঠিক আছে, আমির হামজা, পাকস্থলী। আমির হামজা বলো, প্রতিবর্তী ক্রিয়াটা, প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে? মিস পরে এসেছি আজকে, তাই? আচ্ছা, তোমরা কিন্তু প্রতিবর্তী ক্রিয়ার একটা এখানে ছবি আছে, এই ছবিটা তোমরা আঁকাবে, ঠিক আছে? এই যে এটা, এটা আঁকাবে তাহলে, আমি সম্পূর্ণ ছবি আঁকতে হবে, সম্পূর্ণ আঁকাবে ওটা। খুব সহজ একটা জিনিস, যেটা আমি লিখে দিয়েছিলাম ওইটাই তারা চিত্র আকারে দিয়েছে, ঠিক আছে? পড়া তাহলে এ দুইটা থাকবে, তার সাথে থাকবে আমাদের কি বলো, চিত্র প্রতিবর্তী ক্রিয়া, ক্রিয়া 217 পেশা 18 পৃষ্ঠা। হ্যাঁ, উদাহরণ সহ কি করবে, ব্যাখ্যা। হ্যাঁ, হোমওয়ার্ক। যদি তোমাকে বলে যে প্রতিবর্তী ক্রিয়া বলতে কি বোঝো, তখন তুমি শুধু সংজ্ঞা দিবে, আর প্রতিবর্তী ক্রিয়া ব্যাখ্যা করো বললে কি করবে বলো, একটা উদাহরণ দিয়ে তার ব্যাখ্যা করবে। তাহলে তোমরা হোমওয়ার্কটা লিখে নাও, 217, আর এটা আছে আমাদের কত পৃষ্ঠায়, 217 আর 218 পৃষ্ঠায়, 217 আর 218 পৃষ্ঠায়। তাহলে তোমরা, তোমাদের আজকে কারো সমস্যা আছে বলো, এখন একটু সময় আছে। আচ্ছা মিস, বলো। আমি একটা হরমোনের সংজ্ঞা বলি, এটা কি হবে? বলো। যে রস নালিবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে রক্ত জৈব রাসায়নিক বস্তু, কিন্তু ওটা এক ধরনের, যে রস না, যে জৈব রাসায়নিক বস্তু, বলো। রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য কোষে পৌঁছে দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, তাকে হরমোন বলে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আর আপনি যেটা দিয়েছিলেন এটা কি এটাই, নালিবিহীন গ্রন্থ থেকে যে এক ধরনের জৈব রাসায়নিক নিঃসৃত পদার্থ নিঃসৃত হয়, যা কোষের উৎপত্তি স্থলে না থেকে দূরবর্তী স্থান থেকে কার্য সম্পাদন করে, তাকে হরমোন বলে। গুড, হবে, এটা তোমাদের বেশি অ্যাকুরেট হয়, আর ওটাও সমস্যা নেই, রক্তের মাধ্যমেই তো বাহিত হয়, সমস্যা নেই। তাহলে তোমরা ভালোভাবে পড়ো, আর কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, ফোন দিবে, আমার ফোন নাম্বার আছে, ফোন দিয়ে তোমরা কথা বলে জেনে নিবে, ঠিক আছে? আর দেখি আমি ইনশাল্লাহ হয়তো কালকে তোমাদেরকে গ্রুপে আমি প্র্যাকটিক্যালের লিস্টটা দিয়ে দিব, তোমরা প্র্যাকটিক্যালগুলো করবে, আর আমি ধীরে ধীরে লাইভ ক্লাসেও দুই একটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব, না হলে প্র্যাকটিক্যাল আমাদের আগাবে না। হ্যাঁ, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।